আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কুকিং আর্ট। আয়রন সমৃদ্ধ একটি সবজির ভর্তা অথবা ভাজিও বলতে পারেন এর রেসিপি দিয়ে এই এপিসোডটি তৈরি করেছি। ছোট বড় সবার জন্যই বেশ স্বাস্থ্যকর এই খাবারটি কচুর শাক। কচু শাক দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে কচু শাকের মজাদার ভর্তা তৈরি করা যায়, যা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ মজা। এখানে আপনারা এক আটির মতো কচু শাক দেখতে পাচ্ছেন। এটি আমি একটি চাইনিজ গ্রোসারি শপ থেকে কিনেছি, যেখানে মাঝে মধ্যে আমাদের দেশীয় সবজি পাওয়া যায়। এই যে ডাটাটুকু দেখতে পাচ্ছেন, এটুকু আমি ছোটো টুকরা করে কেটে নিব আঁশ ফেলে, আর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিব। খুব বেশি কুচি করতে হবে না। এই যে দেখুন, এরকম ভাবে আমি সবগুলো পাতা এখানে কেটে নিয়েছি। এই শাকগুলো প্রথমে আমার সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে দিলাম এক কাপের মতো, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। পরে আবার আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব। আর রসুন এই রকম টুকরা করে দিচ্ছি 1/4 কাপের মতো। লবণ দিচ্ছি পরিমাণ মতো, অবশ্যই একটু কম দিব, যেহেতু শাক সেদ্ধ হওয়ার পর অনেকখানি কমে যায়। একটু ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি যেই হাঁড়িটিতে সেদ্ধ করব সেই হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। সেদ্ধ করার জন্য এখানে পানি দিব মাত্র 1 কাপ পরিমাণ, আর শাক আছে এখানে প্রায় 300 থেকে 350 গ্রাম ওজনের। ঢেকে চুলায় একদম কম আঁচে আমি রান্না করব। প্রায় 20 থেকে 25 মিনিট এই কম আঁচে রান্না করার ফলে কচুর শাক কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এক্সট্রা পানিটুকু শুকিয়ে আসে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে দেখতে পাচ্ছি এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে। চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি। যদি ভর্তা না করে ভাজি করেন, সেই ক্ষেত্রে ম্যাশ করার প্রয়োজন নেই, পানি শুকিয়ে নিলেই হবে। যতটুকু সম্ভব আমি এখন এইভাবে ম্যাশ করে ঢাকনা ছাড়া পানিটুকু শুকিয়ে নিব। প্রয়োজনে চুলার হিট বাড়িয়ে দিয়েও ঢাকনা ছাড়া রান্না করতে করতে একসময় পানি শুকিয়ে আসবে। দেখুন, পানি মোটামুটি একদম শুকিয়ে এসেছে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। শাকের ভর্তা অথবা ভাজি যেটি করা হোক না কেন, এতে কিন্তু শুকনা মরিচ ভাজা অবশ্যই দিতে হয়। এই জন্য আমি একটি প্যানের মধ্যে প্রথমে 3 টেবিল চামচ সরিষার তেল একটু গরম করে নিলাম। গরম সরিষার তেলে 5-6টি শুকনা মরিচ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। খুব বেশি কালো করব না, নাহলে তেতো হয়ে যেতে পারে। শুকনা মরিচগুলো তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে ভিউয়ার্স আমি এখন পেঁয়াজ ভেজে নিব। আপনারা যদি পছন্দ করেন তাহলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা তৈরি করে নিতে পারেন। আমি এইখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ, তার মানে হচ্ছে 3/4 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এই পেঁয়াজ কন্টিনিউয়াস তেলের মধ্যে নেড়ে নেড়ে হালকা সোনালি রং করে ভেজে নিতে হবে। চারপাশ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো অংশই পুড়ে না যায়। ভাজা হয়ে যাওয়া মাত্রই সেই যে সেদ্ধ করে রেখেছিলাম কচুর শাক, সেই শাকটুকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই মুহূর্তে একদমই হাইতে আছে, বেশি আঁচে নেড়ে চেড়ে এইভাবে শাক ভেজে নিতে হবে। ঠিক একই পদ্ধতিতে চাইলে ভর্তাও করা যায়, অথবা কাঁচা পেঁয়াজের সাথে শুকনা মরিচ, লেবুর রস, লবণ ভালোভাবে মেখে নিয়ে কচুর শাকের সাথে, সেদ্ধ করা কচুর শাকের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে কচু শাক ভর্তা। দিয়ে দিলাম এতে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। যেই শুকনো মরিচ টেলে রেখেছিলাম সেগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটু কম দিয়েছি, 4টির সমান শুকনো মরিচ দিয়েছি। ঝাল পছন্দ করলে অবশ্যই বেশি দিতে পারেন। এইভাবে 7 থেকে 8 মিনিট হাই হিটে ভেজে ভেজে
তৈরি করে ফেললাম কচুর শাক ভর্তা অথবা মজাদার কচুর শাক ভাজি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। ভিউয়ার্স, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন নতুন আরও ভিন্ন ধরনের রেসিপিস আমার চ্যানেলে দেখতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।